ছাদ বাগানে মানুষকে উদ্বুদ্ধ করতে এই খাতে প্রণোদনা দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে অনলাইন ভিত্তিক সবুজ বিস্তারের সামাজিক সংগঠন এসো বাগানকুড়ির নেতারা। রাজধানীর খামারবাড়িতে গিয়াসউদ্দিন মিল্কি অডিটোরিয়ামে আয়োজিত সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মানুষকে আরও বেশি গাছ লাগাতে হবে এবং সবুজের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। নেতারা আরও বলেন, সারা দেশে 13 লাখ ভবনের ছাদে বাগান রয়েছে, যা 50 লাখ বিঘা জমির সমপরিমাণ, যেখানে প্রায় 1 লাখ কোটি টাকার সম্পদ উৎপাদন সম্ভব।